হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার অবাক লাগে সেই ব্যক্তির জন্য যে বাগ্যলিখন হইতে দূরে পালাইতে চায়, অথচ বাগ্যলিখন অখণ্ডনীয়। আর যেই ব্যক্তি তাহার অপর ভাইয়ের চোখের সামান্য ময়লাও দেখিতে পায়, অথচ নিজের চোখে আস্ত খরিকাটো তাহার দৃষ্টিগোচর হয় না, আর যে তাহার অপর ভাইয়ের অন্তরকে বিদ্বেষমুক্ত করিতে প্রয়াস পায়, অথচ তাহার নিজের অন্তরে সে উহাকে লালন করে। আর আমি আমার গোপনীয় ব্যাপার তাহারও কাছে ব্যক্ত করিয়া দেই, অতঃপর উষ্মা প্রকাশ করিয়া দেওয়ার জন্য অতঃপর উহা প্রকাশ করিয়া দেওয়ার জন্য কাহাকেও কোনোদিন পত্র না করি নাই। আর কেনই বা আমি তাহাকে ভৎসনা করিব, যেখানে আমি নিজেই নিজের গোপন তত্ত্ব চাপিয়া রাখিতে পারি নাই। আল হাদিস আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 894।